এরপরে আমরা যেটা দেখব টাইপস অফ ফুয়েল সাপ্লাই সিস্টেম এবার ফুয়েল সাপ্লাই গাড়িতে যে ফুয়েল সাপ্লাই সিস্টেম আছে সেই সিস্টেমটা কত রকমের হয় কত রকমের হতে পারে প্রথমে দেখো যে এক নম্বরে রয়েছে এটা গ্র্যাভিটি সিস্টেম গ্র্যাভিটি মানে যেখানে আমাকে পাম্প ইউজ করতে হবে না জাস্ট গ্র্যাভিটেশন যে পৃথিবীর যে গ্র্যাভিটেশান যে ফোর্স আছে সেই ফোর্সের জন্য ফুয়েলটা কার্বোনেটারে চলে যাবে ঠিক আছে তো সেই সিস্টেমটাকে বলা হচ্ছে গ্র্যাভিটি সিস্টেম এই সিস্টেম কোথায় ইউজ হয় এই সিস্টেম জেনারেলি টু হুইলার যেগুলো আমরা বাইক বা যেগুলো আমরা ইউজ করছি বাইক স্কুটার তো সেইগুলোতে গ্র্যাভিটি সিস্টেম ইউজ করা হয় যাতে যেখানে পেট্রোলের যে ট্যাঙ্কটা থাকে সেটা ওপরে থাকে এবং পেট্রোলের ট্যাঙ্কের ঠিক নিচেই থাকে হচ্ছে কার্বোরেটার তো এর ফলে সে গ্র্যাভিটির থ্রু উপর থেকে নিচে এটা সাপ্লাই হয়ে যাচ্ছে কোনো ফুয়েল পাম্পের দরকার পড়ছে না এরপরে যেটা রয়েছে তো প্রেশার প্রেসার সিস্টেম তো প্রেশার সিস্টেমের কথা বলতেই বোঝাই যাচ্ছে যে এটা এখানে একটি পাম্প ইউজ করা হবে স্পেশাল ঠিক আছে যে প্রেশার দেবে নির্দিষ্ট একটা প্রেশার দেবে সেই প্রেশারে এটি সাপ্লাই হবে কোথায় কার্বোহাইড্রেটের ভেতরে এই প্রেসার সিস্টেমে একটা যে ট্যাঙ্কটা থাকে সেটা খুবই সিল্ড ট্যাঙ্ক থাকে সেটাকে বলা হয় হারমেটিক্যালি সিল্ড ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ঠিক আছে এটা থাকে এই এইখানে যে ট্যাঙ্কটা থাকে সেই ট্যাঙ্কটার ভেতরে প্রেশারটা ক্রিয়েট করা হয় ট্যাঙ্কের ভেতরে প্রেশারটা ক্রিয়েট করা হয় সেটা কী দিয়ে ক্রিয়েট করা হতে পারে ইঞ্জিনের এক্সস্ট অর এ সেপারেট এয়ার পাম্প এটা সেপারেট এয়ার পাম্প দিয়ে ওখানে ভেতরে কী ক্রিয়েট করা হতে পারে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যাতে সেখান থেকেই বেরিয়ে যায় অথবা ইঞ্জিনের এক্সস্টটাকে কাজে লাগিয়ে করা হতে পারে ঠিক আছে তো এটা এক ধরনের সিস্টেম গেল প্রেসার সিস্টেম এরপরে আছে ভ্যাকিউম সিস্টেম ভ্যাকিউম সিস্টেম মেনে ভ্যাকিউম করার অর্থই হচ্ছে গিয়ে যখন সেখানে প্রেসারটাকে ড্রপ করিয়ে দেওয়া হয় ঠিক আছে প্রেসারটা যেন অ্যাটমসফিয়ারিক যে প্রেসার থাকে সেটা থেকে ড্রপ হয়ে যায় সেটা কখন হতে পারে যখন ইঞ্জিন সাকশান নেবে ঠিক আছে ইঞ্জিনে যখন সাকশান স্ট্রোক হয় ইঞ্জিনের টোটাল চারটে স্ট্রোক আছে সাকশান কম্প্রেশন এক্সপ্যানশান অ্যান্ড লাস্টে এক্সস্ট ঠিক আছে তো এই চারটে স্ট্রোকের মধ্যে ফার্স্ট যে স্ট্রোকটা থাকে সেটা হচ্ছে সাকশন স্ট্রোক আর সাকশন স্ট্রোকের মানেই হচ্ছে পিস্টন কি করবে টিডিসি যেটা টপ ডেট সেন্টার থেকে বটম ডেট সেন্টারে মুভ করবে যখনই উপর থেকে নিচে নামবে তখন কি হবে ভেতরে একটা ভ্যাকিউম সৃষ্টি হবে যেখানে এয়ার প্রেশার ফল করবে এয়ার ফল করলে কি হবে বাইরের যে প্রেশার আছে মানে যেখানে ট্যাঙ্কটা রয়েছে ট্যাঙ্ক তো ট্যাঙ্কের ভেতরে তো প্রেশার প্রেশারে রয়েছে ফ্লুইডটা মানে ফ্লুইড বলতে এখানে রয়েছে আমাদের ফুয়েল যেটা পেট্রোল তো সেই পেট্রোলটা কী হলো যেহেতু হায়ার প্রেসারে ছিল আর এখানে যেহেতু সাকসান স্ট্রোক হয়ে গেছে সাকসান স্ট্রোকের ফলে তো সেইখানের এখানে প্রেশারটা ডাউন হয়ে গেলো তো ওখানে যে প্রেশার বেশি ছিল প্রেসার বেশি বেশি প্রেশার থেকে কম প্রেসারের দিকে আসার চেষ্টা করবে তো এই যে সিস্টেম এটাকে বলা হচ্ছে ভ্যাকিউম সিস্টেম এটা এক ধরনের সিস্টেম এছাড়া রয়েছে পাম্প সিস্টেম এই পাম্প সিস্টেমটা যেটা আমরা একটু আগে দেখলাম যে ইমেজটা দেখলাম সেখানে একটা ফুয়েল পাম্পের কথা আমি বলেছি সেই ফুয়েল পাম্প যেটা নর্মালি ঠিক আছে তো সেই ফুয়েল পাম্পটা পাম্প করবে ফুয়েলটাকে মানে পেট্রোলটাকে পাম্প করে কোথায় পাঠাবে ফ্লোট চেম্বারে কার্বোয়েটারের ফ্লোট চেম্বারে পাঠাবে উইথা হেল্প অফ ফ্লেক্সিবল পাইপ একটা ফ্লেক্সিবল পাইপের পাঠাবে এছাড়া এই যে পাম্প পাম্প যেটা আমরা বলে এটা মেকানিক্যালি হতে পারে অথবা ইলেকট্রনিক্যালি অপারেটেড হতে পারে ঠিক আছে আর যে কোনো জায়গায় এটাকে প্লেস করা যেতে পারে কোনো অসুবিধা নেই এই পাম্পটাকে যে কোনো জায়গায় প্লেস করা যায় তো সাধারণত নর্মালি গাড়িতে এখন যেগুলো আমাদের গাড়ি দেখা যায় সব কটাতে কিন্তু এই পাম্প সিস্টেম ইউজ করা হয় ঠিক আছে এই পাম্প সিস্টেম নর্মালি এখন ব্যবহার করা হয় এইগুলো তিন এই তিনটে গাড়িতে আপসোলিউট হয়ে গেছে এই প্রথমের যে জিনিসটা আছে গ্র্যাভিটি সিস্টেম এটা এখনও টু হুইলারে দেখা যায় আর পাম্প সিস্টেমটা হচ্ছে ফোর হুইলারে দেখা যায় ঠিক আছে এইগুলোই এই টোটাল যে চারটে সিস্টেম টোটাল চারটে সিস্টেম চলে কিসের বেসিসে তারা কার্বোরেটারের বেসিসে চলে কার্বোরেটার ইউজ করে এরা চারটে সিস্টেম আর লাস্টের যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে ফুয়েল ইঞ্জেকশান সিস্টেম তো ফুয়েল ইঞ্জেকশানে কি হয় ফুয়েলটা ডাইরেক্টলি ইনজেক্ট করা হচ্ছে ঠিক আছে মানে এয়ার এয়ার এর যে মিক্সচারটা আমরা করেছিলাম যেখানে কার্বোরেটারে আমরা ইউজ করছিলাম কার্বোটেটার কিছু ফল্টের জন্য কিছু এফিসিয়েন্সির ঘাটতি হচ্ছিলো ঠিক আছে তো তার ফলে কী হয়েছে এই চারটে সিস্টেমের প্যাটার্নটা চেঞ্জ করে ওরা কি ইন্ট্রোডিউস করেছে সেটা হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম মানে এখনকার দিনে নতুন যে কটা গাড়ি বেরোচ্ছে ম্যাক্সিমাম সব কটা গাড়িতে যেগুলো পেট্রোল কার হচ্ছে সেগুলোতে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ইউজ করা হচ্ছে এটা নিয়ারলি অ্যাবাউট মানে যদি কনস্ট্রাকশান বেসিসে আমরা দেখিও অনেকটা ডিজেল ইঞ্জিনেরকে নকল করা হয়েছে ডিজেল ইঞ্জিনের যে ফুয়েল সাপ্লাই সিস্টেমটা রয়েছে যেটাতে হাই প্রেশার প্রেশারে আমরা ফুয়েলটাকে রিলিজ করি ঠিক সেরকমই অনেকটা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এখানে ইউজ করা হয়েছে তো এর ফলে কি হয় প্রতিটা যে ইঞ্জিন রয়েছে মানে একটা ইঞ্জিনের ভেতরে অনেকগুলো পিস্টন থাকতে পারে চারটে ছটা আটটা এভাবে পিস্টন থাকতে পারে তো প্রতিটা পিস্টনের ভেতরে যাতে সঠিক সময়ে সঠিক অ্যামাউন্ট রাইট টাইমে রাইট অ্যামাউন্ট আমার ফুয়েল গিয়ে পৌঁছায় তো সেই ব্যবস্থাটা করার জন্য এবং ক্লিন বার্নিং হয় বার্নিংটা যেন আনঅ্যাপ্রোপ্রিয়েট না হয় ক্লিন বার্নিং হয় যাতে আমার ধোয়াটা যেটা আমার ব্ল্যাক স্মোক যেটা আছে সেটা আমার কম আসে এবং যে পেট্রোলটা আছে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বার্নিং হয় ফুল বার্নিং হয় তাহলে এফিসিয়েন্সি আমি ফুল পাব তো সেটা করার জন্য এখন ফুয়েল ইঞ্জেকশান সিস্টেম ইউজ করা হচ্ছে ঠিক আছে তো এই হলো মোটের ওপর একটা ওভারভিউ টাইপ অফ ফুয়েল সিস্টেম আমরা যেগুলো দেখলাম এছাড়া এরপরে যে পজিশনটা আছে এটা হচ্ছে এসআইজিস ফুয়েল সিস্টেম যেটাকে আমরা স্পার্ক ইঞ্জিন পেট্রোল ফুয়েল সিস্টেম আমরা বলি সেই ফুয়েল সিস্টেমের একটা ভাগ আমরা দেখবো যে তার ভাগটা কী আছে এরপরে আমরা যেটা দেখব এখন সেটা হচ্ছে এসআই ইঞ্জিন ফুয়েল সাপ্লাই সিস্টেম তার কী কী ব্রাঞ্চেস আছে কী কী ভাগ আছে বেসিক্যালি ঠিক আছে তো প্রথমে দুটো ভাগ জেনারেলি দেখতে পাই আমরা ফার্স্ট ভাগটা হচ্ছে কার্বোরেটার মানে পেট্রোল যে ফুয়েল সাপ্লাই সিস্টেম আছে তার দুটো মেন ভাগ একটা হচ্ছে কার্বোরেটার সিস্টেম আর একটা হচ্ছে পেট্রোল ইনজেকশান সিস্টেম ঠিক আছে কার্বোরেটার একটা আলাদা এবং পেট্রোল ইঞ্জেকশান পুরোটা আলাদা এবার পেট্রোল ইঞ্জেকশানের ভেতরে আমাদের অনেক ব্রাঞ্চেস আছে পেট্রোল যে ইঞ্জেকশানটা আমরা দেখলাম যেটাতে আমরা ইঞ্জেক্টরস ইউজ করি তো সেই ইনজেক্টরের যে সিস্টেম ডাইরেক্ট ফুয়েল ইঞ্জেকশান যেগুলো হয় সেটার মধ্যে অনেকগুলো ভাগ আছে কি কি ভাগ আছে কিসের বেসিসে ভাগ আছে সেটা প্রথমে আছে যে কিসের বেসিসে ভাগ ভাগ করা হয়েছে যে প্রথমে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লোকেশান অফ দ্য ইঞ্জেক্টর মানে ইঞ্জেক্টরের লোকেশান ইঞ্জেক্টারের যে লোকেশান ইঞ্জেক্টারটা কোথায় বসানো আছে তো তার ওপর ভাগ করা হয়েছে তার ওপর কি ভাগ করা হয়েছে থ্রটেল বডি ইঞ্জেকশান পোর্ট ইনজেকশন আর ডাইরেক্ট ইঞ্জেকশান তিনটে ভাগ করা হয়েছে থ্রটেল বডি ইঞ্জেকশান কথার অর্থ হচ্ছে যখন ম্যানিফোল্ড যেটা আছে ইনলেট ম্যানিফোল্ড যেখান থেকে আমাদের এয়ার ফুয়েল মিক্সারটা ঢোকে ঠিক আছে কার্বোহাইড্রেট ক্ষেত্রে ক্ষেত্রে আমি এটা বললাম যখন আমরা পেট্রোল ইনজেকশন করছি সেখানে শুধু এয়ার ঢুকবে ওকে আর ফুয়েলটা ইঞ্জেক্টারের মাধ্যমে ইনজেক্ট করা হবে ওর ভেতরে তার মানে ওই যে পোর্টটা যেটা আছে ইনলেট যে পোর্ট ইনলেট পোর্টের ভেতরেই থটেল যেখানে নবটা আছে থটেল নব থটেল নবের কাছাকাছি ঠিক আছে ইঞ্জেক্টারটা বসানো থাকে তো এই জন্য এটাকে বলা হয় থটেল বডি ইঞ্জেকশান যেটু থটেল যে নবটা আছে কার্বোরেটারের সেই থটেল নবটার সামনে বসানো থাকে ইঞ্জেক্টার ঠিক আছে এখানে মেনলি কার্বোরেটারের সেরকম পার্ট নেই কার্বোরেটারের মেন কাজ হচ্ছে আলাদা ঠিক আছে এখানে কার্বোরেটার বলতে শুধুমাত্র আমরা বুঝবো যে এয়ারটাকে এয়ার যে ফ্লো সেটাকে কন্ট্রোল করা থটেল নবটাকে ঘুরিয়ে এয়ার ফ্লোটাকে কন্ট্রোল করা সেটাই হচ্ছে কার্বোরেটার বলতে তার কাজ এবং এই কার্বোরেটারের ভেতরেই থাকবে হচ্ছে গিয়ে এই ইঞ্জেক্টার্স ঠিক আছে থটেল বডি ইঞ্জেক্টর তো এই হলো একটা যদি থটেল নবের কাছাকাছি থাকে সে তখন বলবো থটেল বডি ইনজেকশন আর যদি এই ইঞ্জেক্টারটা পোর্টে ইনজেকশন করে মানে হচ্ছে গিয়ে ইনলেট ভাল্ব যেখানে আছে আমাদের পপেট বাল্বস যেগুলো আছে যেগুলো ভাল্বগুলো ওপেন হয় তার কাছাকাছি যদি জোনে আমাদের ইঞ্জেকশানটা পজিশনটা থাকে তো সেটাকে বলা হয় পোর্ট ইঞ্জেকশান ঠিক আছে আর একটা হচ্ছে ডাইরেক্ট ইঞ্জেকশান ডাইরেক্ট ইঞ্জেকশান হচ্ছে গিয়ে একদম যেখানে ধরো স্পার্ক প্লাগটা রয়েছে স্পার্ক প্লাগট নিচে যে জোনটা থাকে মানে যেখানে বার্নিং জোন ঠিক আছে যে জায়গাটা যে জায়গাটা আমাদের আগুনটা জ্বলবে সেই স্পেসের ভেতরে যদি ডাইরেক্টলি পিস্টনের ওপরে যদি ইঞ্জেক্টার বসানো থাকে সেটাকে বলা হবে ডাইরেক্ট ইঞ্জেকশান ঠিক আছে মানে ডাইরেক্ট একদম কোথাও পোর্টে পড়ছে না কোথাও ম্যানিফোল্ডে ঢুকছে না ডাইরেক্ট পড়ছে কোথায় পিস্টনের মাথার ওপর ঠিক আছে তাহলে সেখানে সেটাকে হলো ডাইরেক্ট ইঞ্জেকশান হয়েছে তো এটা গেল হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লোকেশান অফ দ্য ইঞ্জেক্টর ইঞ্জেক্টার লোকেশানের ওপর এরপরে যেটা রয়েছে অ্যাকর্ডিং টু ডিউরেশান অ্যান্ড টাইমিং অফ দ্য ফুয়েল ইঞ্জেক্টার ঠিক আছে মানে অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশান অ্যান্ড টাইমিং অফ দ্য ফুয়েল ইঞ্জেকশান মানে কতক্ষণ ধরে হবে ডিউরেশান যে টাইমিংটা আর টাইমিং অফ দ্য ফুয়েল ইঞ্জেকশান মানে যে টাইমারটা সেট করা থাকবে যে এতক্ষণ হতে হবে ঠিক আছে তার ওপর সেটা সেটার উপর যদি ডিপেন্ড করে হয় সেটার উপর ডিপেন্ড করলে সেটা আবার তিনটে ভাগ হয় যেমন কন্টিনিউয়াস টাইপ হতে পারে ইন্টারমিডিয়েট টাইপ হতে পারে সিকুয়েন্সিয়াল টাইপ হতে পারে কন্টিনিউয়াস মানে হচ্ছে সর্বক্ষণ যদি পেট্রোল আমার ইনজেক্ট হতেই থাকছে মানে আটকাচ্ছে না বন্ধ হচ্ছে না জাস্ট কন্টিনিউয়াস ইনজেকশন হয়েই যাচ্ছে সেটাকে বলবো কন্টিনিউয়াস টাইপ আর ইন্টারমিডিয়েট মানে হচ্ছে হচ্ছে বন্ধ হচ্ছে হচ্ছে বন্ধ হচ্ছে ইন্টারমিডিয়েট মানে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে বন্ধ হচ্ছে ঠিক আছে সেটা আর সিকুয়েন্সিয়াল তার মানে হচ্ছে সিকুয়েন্স অনুযায়ী চলছে ঠিক আছে সিকুয়েন্স অনুযায়ী মানে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের পর সে রিপিট হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে ওপেন থাকছে আর একটা নির্দিষ্ট টাইমে ক্লোজ হচ্ছে এটাকে বলা যাচ্ছে সিকুয়েন্সিয়াল টাইম তো এইগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অফ দ্য টাইমিং অফ দ্য ফুল ইঞ্জেক্টর ফুল ইঞ্জেক্টর কতক্ষণ খোলা থাকবে তার উপর তারপরে আরেকটা রয়েছে দেখো অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ইনজেক্টার্স অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ইনজেক্টার কটা ইঞ্জেক্টার থাকবে তার উপর শরীরের উপর যদি ভাগ করা দুটো রকম ভাগ আছে একটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অর সেন্ট্রাল ইন সেন্ট্রাল যেটাকে ইনজেকশন বলা হতে পারে আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট অথবা মাল্টিপোর্ট ইনজেকশান যেটাকে বলতে পারি মানে এটা হচ্ছে যদি একটাই যদি পয়েন্টে আমি ইঞ্জেকশান করি বা একটাই ইঞ্জেক্টার ইউজ করা হয় তাহলে এটাকে বলবো সিঙ্গেল পয়েন্ট সিঙ্গেল ইঞ্জেক্টার আর যদি মাল্টি পয়েন্টে থাকে বা ভ্যারিয়াস পয়েন্টে রয়েছে মাল্টিপোর্ট প্রত্যেকটা পোর্টে একটা করে যদি থাকে তাহলে সেটা মাল্টি মাল্টিপোর্ট তো সেটার বলা হবে মাল্টি পয়েন্ট ইঞ্জেকশান ওকে আরেকটা যেটা লাস্ট যেটা রয়েছে এটা রয়েছে অ্যাকর্ডিং টু কন্ট্রোল মেথড অ্যাকর্ডিং টু কন্ট্রোল মেথড মানে ইঞ্জেকশানটা যেটা চলছে সেই ইঞ্জেকশানটাকে কী মেথডে কন্ট্রোল করা হচ্ছে তার ওপর এটাকে দুটো মেথডে কন্ট্রোল করা হতে পারে মেকানিক্যাল ইঞ্জেকশান মানে মেকানিক্যাল উপায় হচ্ছে আর এটা হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জেকশান মানে ইলেকট্রনিক বা ইসি ইউনিট যেটা আছে গাড়িতে ইলেকট্রনিক ইউনিট যেটা তো সেই কন্ট্রোল ইউনিটের দ্বারা যদি চলে সেটা হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জেকশন ইলেকট্রনিক্সের সাহায্যে তো এখনকার গাড়িতে মোডারলেস ইলেকট্রনিক্স ইঞ্জেকশনই চলে যেগুলো নতুন নতুন অ্যাডভান্স গাড়ি আর আগেকার দিনে গাড়িগুলোতে মোটামুটি এই মেকানিক্যাল ইঞ্জেকশান ছিল ঠিক আছে তো এইগুলো ছিল হচ্ছে কীভাবে আমরা এসআই ইঞ্জিনের যে ভ্যারিয়াস সিস্টেমগুলো যে ফুয়েল সাপ্লাই সিস্টেমের টাইপসগুলো আছে এবং তাদের ব্রাঞ্চেসগুলো আমরা দেখলাম ওকে